আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ যে বিষয়গুলো তুলে ধরব, পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, সরকারের আশু পদত্যাগ দাবি করলেন ফখরুল, 116 আলেমের বিরুদ্ধে দুদকের তদন্ত নতুন চক্রান্ত, 2 বছর পর নির্বাচন আবারও ষড়যন্ত্রে শুরু হয়েছে বলেছেন সজীব ওয়াজেদ জয়, খালেদা জিয়ার অবস্থা জানাতে চিকিৎসকদের সংবাদ সম্মেলন আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। 2 ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেনবাগ থানার 3 পুলিশ সহ 2 গ্রাম পুলিশ আহত হয়েছে। আহতরা হচ্ছেন সেনবাগ থানার উপ পুলিশ পরিদর্শক এসআই আলামিন, এএসআই শ্রীবাস, কনস্টেবল রুনি বড়ুয়া ও গ্রাম পুলিশ আব্দুল মান্নান এবং সুজন পাল। তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল 4টার দিকে সেনবাগ থানার এসআই আলামিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার 3 নং ডুমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের 9 নং ওয়ার্ডের এলাকার রুকুমিয়ার ছেলে তেজগাঁও থানার দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেনকে বাড়ি থেকে গ্রেফতার করে। হ্যান্ডকাফ পরিয়ে তাকে থানায় আনার পথে স্থানীয় 2 ইউপি মেম্বার মহিনুদ্দিন ও তার স্ত্রী, একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরার নেতৃত্বে 30 থেকে 35 জনের একদল সন্ত্রাসী পুলিশের উপর অতর্কিতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে হ্যান্ডকাফ সহ আসামি মনিরকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের 3 সদস্য ও 2 গ্রাম পুলিশ আহত হয়। ঘটনার পর টানা অভিযানের দীর্ঘ 10 ঘন্টার পর পার্শ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনির হোসেনকে হ্যান্ডকাফ সহ পুনরায় গ্রেফতার করা হয়। পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় সেনবাগে মামলা দায়ের করা হয়েছে। ওসি বলেন, গ্রেফতারকৃত আসামি মনির হোসেনকে রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে সরকারের আশু পদত্যাগের দাবি করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম, হত্যা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষের উপর নির্যাতন, নিপীড়ন করা, ভোটের অধিকার হরণ করার জন্য এ সরকারের আশু পদত্যাগ দাবি করছি। পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনেরও দাবি জানাচ্ছি। শুক্রবার বেলা 11টার দিকে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার বিএনপি নেতা চৌধুরী আলমের গুম হওয়ার এক যুগ পূর্তি উপলক্ষে তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, চৌধুরী আলমের গুম হয়ে যাওয়া শুধু পরিবারের ক্ষতি নয়, শুধু বিএনপির ক্ষতি নয়, আমি মনে করি এটি দেশ ও জাতির ক্ষতি। চৌধুরী আলম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন, সে কারণে তার অনুপস্থিতিতে আমাদের একটা বিরাট শূন্যতার মধ্যে পড়তে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন চৌধুরী আলমকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই সরকার কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দাবি করে বিএনপির মহাসচিব বলেন, তাদের গত 15 বছরের দুঃশাসনে কত মানুষ সন্তানহারা হয়েছে, কতজন স্বামীহারা হয়েছেন, তার কোনো সঠিক হিসাব আমরা করতে পারিনি। আপনারা জানেন, বিরোধী আন্দোলন দমন করার জন্য এই গুম, খুন, বেআইনিভাবে আটক করে হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এমনভাবে বেড়েছে যা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে হতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন থেকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তখন থেকে তারা এদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে, জীবনের অধিকার কেড়ে নিয়েছে। আজকে যাদের গুম করা হয়েছে তাদের জীবনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের সম্পদ, ব্যাংকের অর্থ, ওয়ারিশ সার্টিফিকেট পর্যন্ত তারা তুলতে পারছে না, তারা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। চৌধুরী আলম মোটামুটি সচ্ছল থাকায় তার পরিবার, ছেলেমেয়েরা টিকে আছেন। এমনও পরিবার আছে যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না। শুধু গুম নয়, প্রতিটি ক্ষেত্রে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কারণে আমি বলেছিলাম এই সরকারকে গণশত্রু হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই, এরা প্রত্যেকে মিথ্যাবাদী, এদের মতো মিথ্যা কথা কেউ বলতে পারে না, অনর্গল মিথ্যা কথা বলে এরা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুচলেকা দিয়ে 11-এর পরে কে আমেরিকায় গিয়েছিলেন সেটা আমরা সবাই জানি, জাতিসংঘে বেইমানি তার আজকের কাজ না। 1986 সালের নির্বাচনের আগে উনি প্রকাশ্যে জনসভায় ঘোষণা করেছিলেন, এরশাদের সঙ্গে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে। তার 2 দিন পরেই উনি জামাতকে সঙ্গে নিয়ে এরশাদের সঙ্গে নির্বাচন করেছিলেন।
এদিকে 116 আলেমের বিরুদ্ধে দুদকের তদন্ত নতুন চক্রান্ত। ঘাতক দালাল নির্মূল কমিটির কথিত গণকমিশন কর্তৃক দেশের 116 আলেম ও 1000 মাদ্রাসার বিরুদ্ধে বানোয়াট শ্বেতপত্র প্রকাশ করার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এর আইনি কোনো ভিত্তি নেই। তাহলে দুর্নীতি দমন কমিশন দুদক কেন কোন ভিত্তিতে তদন্তে নামছে, এর জবাব কে দেবে? এমন প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার এক বিবৃতিতে রেজাউল করিম বলেন, কথিত গণকমিশনের শ্বেতপত্র অনুসরণ করে যদি ওলামায়ে কেরাম ও মাদ্রাসার বিরুদ্ধে কোনো ধরনের কল্পকাহিনীর আশ্রয় নেওয়া হয়, তবে এদেশের ওলামায়ে কেরাম ও দেশপ্রেমিক ইমানদার জনতা নীরবে বসে থাকবে না। তিনি আরও বলেন, দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বপ্রথম আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষক ছাত্র, সর্বোপরি ইসলামপন্থীরাই দাঁড়িয়েছে, এখনও তারা কাজ করছে। এমতা অবস্থায় সরকারি প্রতিষ্ঠান দুদককে নতুন করে কে মাঠে নামাচ্ছে, তার জবাব সরকারকে দিতে হবে। তিনি বলেন, দেশের আইন আদালত থাকার পর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্বেতপত্র তৈরি করে যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে আইনের আওতায় না এনে উল্টো ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তদন্তে দুদকের তদন্ত গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। এই চক্রান্ত থেকে সরকারকে বের হয়ে আসতে হবে, অন্যথায় ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা বসে থাকবে না, তারা ময়দানে নেমে আসতে বাধ্য হবে। মুফতি রেজাউল বলেন, শ্বেতপত্রে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মিথ্যাচার করা হয়েছে, সংবিধানে বিসমিল্লা সংযোজনকে সাম্প্রদায়িকতার উৎস বলে আখ্যা দেওয়া হয়েছে, দেশের প্রধান সমস্যা ভোটাধিকার হরণ, নাগরিক পরাধীনতা, দারিদ্রতা, জননিরাপত্তা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, তেল গ্যাসের মূল্যবৃদ্ধি, কল্পনাতীত দুর্নীতি এবং সারা দেশে বন্যা বিধ্বস্ত দুঃখী মানুষের মাঝে সরকারি সহযোগিতা নিয়ে সর্বত্র সমালোচিত ক্ষমতাসীন দলের রাজনৈতিক হানাহানি ও ব্যর্থতাকে আড়াল করতেই কথিত সাম্প্রদায়িকতাকে মুখ্য করে তোলা হয়েছে। এদিকে 2 বছর পর নির্বাচন আবার ষড়যন্ত্রে শুরু হয়েছে, বলেছেন সজীব ওয়াজেদ জয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর আগে থেকেই আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, অনেকে আশায় থাকেন বিদেশি শক্তি এসে ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। রোববার সন্ধ্যায় 5ম ডিজিটাল বাংলাদেশ দিবসে টেলিটকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলক 5G নেটওয়ার্ক উদ্বোধনকালে একথা বলেন তিনি। 5G নেটওয়ার্ক চালু উপলক্ষে রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত নিও এরা উইথ 5G শীর্ষক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন জয়। নির্বাচন আসার আগে ষড়যন্ত্র বেড়ে যায় মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা দেখেছি ইতিহাসে যখনই বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু কিছু কিছু ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। আমি এটা খেয়াল করেছি যখনই আমাদের নির্বাচনের বছর 2 চলে আসে তখনই কিন্তু এই ষড়যন্ত্র বেড়ে যায়। ঠিক এখন আমাদের সামনের 2 বছর পরে আরেকটা নির্বাচন আছে, এখনই দেখছি এই সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। অনেকে আশায় থাকে বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে মন্তব্য করে জয় বলেন, আমাদের এক শ্রেণী আছে, এক শ্রেণীর মানুষ, তাদের সাথে আমাদের বিরোধী দল, তারা তখন তাদের বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করেন, তাদের কাছে হাত পাততে থাকেন, তাদের আশায় বসে থাকেন যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে। সজীব ওয়াজেদ জয় বলেন, আপনারা জানেন যে এই বিদেশি শক্তি কারা, যারা আমাদের তাদের কাছ থেকে লড়াই করে আমাদের স্বাধীন হতে হয়েছে, আর যারা 71-এ আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে, তো সেই ষড়যন্ত্র কিন্তু আবার শুরু। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে এই ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। এই ষড়যন্ত্র যদি আবার সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ আবার পিছিয়ে যাবে, ডিজিটাল বাংলাদেশ তো দূরের কথা, তখন আবারও আমরা সেই আমলে নেমে যাব যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আবারও পিছিয়ে যাবে। তবে আমার আত্মবিশ্বাস যে দেশের মানুষ এখন অনেক সতর্ক, অনেক শিক্ষিত, আমরা অনেক যে পরিমাণ এগিয়ে এসেছি আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশকে আমরা পিছিয়ে যেতে দেব না। জয় বলেন, আগামীতে আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এই স্বপ্নকে আমরা পূরণ করব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহাবুদ্দিন, এছাড়া হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সাইমন লিন এবং হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝে জুন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। বাংলাদেশ ও 5G উন্মোচনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানান তারা। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ধানমন্ডি 32, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় এই সেবা পাওয়া যাবে। হুয়াওয়ে এবং নোকিয়ার সহযোগিতায় এই সেবা চালু করা হচ্ছে। বিশ্বের নবম দেশ হিসেবে বাংলাদেশে 5G সেবা চালু হলো বলে অনুষ্ঠানে জানানো হয়। এদিকে খালেদা জিয়ার অবস্থা জানাতে চিকিৎসকদের জরুরি সংবাদ সম্মেলন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকরা সংবাদ সম্মেলন করবেন। শুক্রবার বিকেল 3টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার দিবাগত রাত 3:20 সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ওই দিন রাত 2:55 দিকে তাকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন শনিবার দুপুরে জরুরি ভিত্তিতে তার অ্যাঞ্জিওগ্রাম করা হয়। এতে তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক ছিল 95%, সেটিতে রিং পরানো হয়। বুধবার দুপুর 1:05 তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে, এই দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া।